আমার কিছুতে নষ্ট করছো তোমার বার্গার, হ্যাঁ বার্গার, হ্যাঁ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, হাঁসের মাংস কলিজা দিয়ে খাইছো, এই বাঘের কলিজা দিয়ে নাস্তা করছো, আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, তুমি আমার পাশে বসে তুমি বেশি কথা বলো, তুমি অতিরিক্ত বেশি কথা বলো, কি কো তুমি? বাক্য মানে বাংলাকে বাক্য বুঝতে পারছি, কিন্তু সেন্টেন্সটা কি উচ্চারণ করো, পড়ো স্যার। লেকশন তো স্যার আমি তো বুঝতে পারছি স্যার, ইংরেজি স্যার বুঝি না, এত একটা এবিসি লেকশন একটা সেন্টেন্স হইছে স্যার, বলতো স্যার এটা কি, এটা কি স্যার, এটা তো স্যার একটা সেন্টেন্স। হ্যাঁ সেন্টেন্স তো আমি পড়ে শোনাইতে বলছি, যেমন আমি একটা পড়ে শোনাই, আই হ্যাভ এ, এই সেন্টেন্স আমি পড়ছি, আই হ্যাভ এ প্ল্যান টু বি এক্সপার্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো তোমরা তোমাকে বলছি আমি এই সেন্টেন্সটা দেখে দেখে এটা পড়ে শোনাও, আমাদের সবাই আমরা একটু শুনি। যদি বলতেন তাহলে আমি বুঝতাম আপনি কি লিখছেন এটা স্যার। আমি বলে ফেললে তো তোমার বলো না, তোমার নিজে নিজে তোমার পরে শোনাইতে হবে, তোমার দেখে দেখে পরে বুঝতে হবে, আমার বাবা চেয়ারম্যান, কিতারে সুবিয়ান হারমোনি তোর লগে যে গুটি খাইলে যাই প্রত্যেকদিনই তো যাই। তুমি জানো কিছুদিন পরে তোমার পরীক্ষা, তারপরও তুমি এখানে এসে আড্ডা দিতেছ? তোমার পিছনে 10 বছরে আমার 6 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, তুমি টের পাও না? বাবা এবার আমি অবশ্যই পাস করব, আমি এবার গুগল পাইছি। ওইটা কি তোমার সাথে আছে? না এটা আমার সাথে নাই। তুই বাড়িতে? বাবা এটা একটা অ্যাপস, এটা যখন ওই আমার পরীক্ষা শুরু হবে তখন আমি এটা দিয়ে সার্চ করলে, গুগল সার্চ করলে আমি এটা থেকে
আমি প্রশ্ন পাবো, তখন আমি ওইটা দেখে দেখে পরীক্ষা দিতে পারবো। তুমি কি আমাকে বোকা পাইছো? আমার সাথে মজা করো? খবরদার, তুমি যদি লেখাপড়া না করো কোনো দিন আমার বাড়ির আশেপাশে সীমানা যেতে পারবে না দেখি। বাবা, আর আসার সময় পাইল না, যত সব। এটা দিয়া তুমি কেমন খাইলা? এটা তো খাওয়া পড়ে না। কোনাগুনি খাইছো? কেমনে খাইছো? এখন কি রাজা দিয়া রানী খাবো, না রানী দিয়া ঘোড়া খাবো, ঘোড়া দিয়া রাজা খাবো, না কি দিয়া কি খাবো বলো এবার? খাও তোমার যেরকম ইচ্ছা। তাহলে রাজা দিয়াই খাই, ঠিক আছে। রানী কোথায়? রানীকে তো দেখছি না। এই তো রানী। এই বেটা, এটা বালকস, এটা কি রানী? এটা তো ঘোড়া। ও, এটা ঘোড়া? হ্যাঁ। আচ্ছা খেলো। ওই বাড়ির একটা মেয়ে ছিল, দেখতে অনেক সুন্দর। আমার সাথে বিয়ে হলে রাজরানীর মতন থাকতো মেয়েটা। কাটো। তোর যে চেহারা আর তোর যে লেখাপড়া, তোর কাছে মায়া কে দিব বিয়া কো? তুই আমার সম্বন্ধে কি বাল জানিস? আমার আব্বুকে বললে আমার আব্বু নিজেই বিয়ে করে ফেলবো, সেই জন্য আমি আমার আব্বুকে বলি না, জানোস তুই বেটা? আমার বাপেকে বললে তিনটা বিয়ে করব। এই এই, আমার কথা শুনে বলাইলি নাকি? এই এদিকে আয়, বলার মতো আমার সম্বন্ধে কি জানিস? হ্যাঁ, আমার বাবাকে বললে আমার সম্বন্ধে কিছু জানিস না শালারা? তুমি কি এখানে বসে থাকার সময় না কলেজে থাকার সময়? না বাবা, এই যে বিকাল হয়েছে তো এখন এই জন্য দাবা খেলতে আসছি। এখন দুপুর 12টা বাজে, তুমি কলেজ ফাঁকি দিয়ে এনে বসে দিছো? হ্যাঁ, মাথার গাম পায়ে ফেলাইয়া তোমার আমি কষ্ট করে লেখাপড়া করাইতেছি, পাইছো না কিনা? লেখাপড়া ঠিক মতন করলে করো, না করলে আমার ব্যবসায় দেখো। তুমি যেদিকে গেছো হিসাবে ভুল করে ফেলাইছো। আমি অঙ্কে ফেল করছি দেখে তুমি বলতেছো যে আমি হিসাবে ভুল করি? তুমিও তো ভুল করো, তুমি তো বেশি ভুল করো। আমি ভুল করছি? কি ভুল করছি? তোর মতন ছেলে জন্ম দিই আমি? শালার আজকে দিনটাই মাটি করে দিল শালার।